বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পরে আজকে আসলাম হায়দার নানার বাসায়। বেশ কিছু গিরিবাজ কবুতর তার আছে, এর আগেও একদিন ভিডিও দিয়েছিলাম অনেকদিন আগে। এখন নতুন পুরাতন অনেক কবুতর আছে, আগেকার কবুতর কিছু আছে, নতুন কালেকশনও আছে, বাড়ির বাচ্চা অনেকগুলো বের হয়েছে। নানা কবুতর কতগুলো আছে? ষাটটার মতো। আপনার তো অধিকাংশ কবুতর এই ম্যাচিং আর বাজিয়ালা। নেট দুনিয়ায় একটি পরিচিত নাম হায়দার নানা, অনেক পুরাতন। আপনার কবুতর মানে কত বছর থেকে আপনি পালেন কবুতর? কবুতরের সাথে 50 বছর থেকে কবুতর পালেন আপনি? আসলে এরকম কবুতরের অনেক আগ থেকে আপনি পালেন, এরকম লোক আসলে খুব কম আছে যে এতদিন থেকে কবুতর সঙ্গে আছে। কবুতর সবই তো আপনার ম্যাচিং, এই যে লালটা ডাকছে এটার সাথে জোড়া কোনটা? ওটার সাথে ওরকম কালার আছে, ওরকমই একই রকম। তো ঘরে তো ঘরের ভিতরে সব কবুতর আছে এখন? কোকা কবুতর কয় জোড়া আছে? কোকা সাইড দিয়ে আসলে বুড়ি সাইড দিয়ে একটা নর মরি গেছে সেদিন হঠাৎ করে, তিনটে আছে তিনটে রানিং। জাগ কয় জোড়া আছে? সাদা টোটা জাগ জাগ মনে হয় তিন জোড়া আছে, তিন জোড়া কি চার জোড়া আছে এরকম, চার জোড়া রানিং রানিং। বাচ্চা আছে সেল করার মতো? না বাচ্চা বিক্রি করে দিচ্ছি, বাচ্চা এর আর হয়নি, আর শীতের মধ্যে ডিম বসাই না, মেলা দিন ডিম বসে। ও, শীতের ভিতরে ডিম বসালে কি কোনো সমস্যা নাই? কবিতরে কবিতর দুর্বল হয় ওই, তাহলে গরমের ভিতরে ডিম বাচ্চা করার নাম নেই। তো বাজিয়ালা কবিতর কোনগুলোর ভিতরে? বাজিয়ালা কবিতর অনেকগুলো আছে, যেমন এই একটা, এই যে লেসাদা বাজ দেখা যাবে এখন? হ্যাঁ হ্যাঁ দেখা তো বাজ দিছে। ওই এমনি ঢপছে নাতে রেলে দিবি, ওকে নাতে রেলে দিবি, আছে এরকম মেলায় আছে। নিচে বাজে কবুতর অনেকগুলো আছে না? ওই যে কালো লেজ সাদা পাখা সাদা এগুলো কয় জোড়া আছে? তিন জোড়া আছে। নিচে বাজে আরে, এই কবুতর তো বাজে দিল, এই কবুতর ধরেন। সবুজ দোবাজ কবুতর দেখান আগে, হলুদ চোখ সবুজ দোবাজ, সবসময় কবুতর বাজি আসলে দিতে চায় না, এখন খাবারের টান আছে। তো এই বিস্কুট কালার বাজি আলা আছে? বাজি ধান তো বিস্কুট কালার। এখানে আছে না ভিতরে আছে, এগুলি বাজি দিবি? এই যে লালটা বাচ্চা আছে নাকি ঢবে? মুখে ইয়া দেখি বুঝতে না, বাচ্চা আছে ওই দুটি জোর। হ্যাঁ প্রায় কবুতরই ম্যাচিং কবুতর, এখানে সবুজ আছে, এই সবুজের সাথে জোড়া কোনটা? ওই ওই কালারই আছে, সবুজ একই রকম না? একই কালার। কবুতর এখন সব ঘরের ভিতরে অধিকাংশ কবুতরগুলো আছে, ডিম বসাইনি, ডিমের দোকানে একবার ডিম ডিম বসাইনি। এই যে কবুতরের ঘর লাল নর, এই যে লাল, এই যে এই দুটো আছে জোড়া, এই আছে লাল জোড়া, বিস্কুট কালার বাচ্চা আছে, জাগ এখানে সাদা ছুটে জাগ আছে, সাদা সাদা ছুটে জাগ গেলে খুব চাহিদা। এই যে কালো মাথা সাদা পাখা সাদা, এগুলো আসলে গররা না, গররা এই গররা ওই ওই কালারেরই, ওই গররা কবুতর আলাদা একটা ইয়া জাত আছে। বাচ্চা এখানে এক জোড়া আছে সবুজ, আমি এখনই দুইটি বাচ্চা বিক্রি করে দিল, ওই ওর কালার কমা তাহলে খাওয়ার দামে বিক্রি করে। যেগুলো মানে ভালো আসে না আমাদের, ওগুলি ওর রেজাল্ট খারাপ হয়েছে, বাচ্চার বড় হলেও ভালো হবেনি, একজনের দিয়া ওই লোকটা, হ্যাঁ 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 দুর্নাম করা দরকার। হ্যাঁ ওর লেগে যে এই লিগাল আসামের বিটি লাল বানু লিগাল দুইটি, এই বাচ্চা কিনে হবে জবর বাচ্চা, ভালো বাচ্চা এই কারণে রাখা নাকি? হ্যাঁ ভালো ভালো লাগে রাখে, এই একটা এর সাথে এই কালারে আর একটা আছে, এই 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 দরের বাচ্চা, হেভি ওড়নের বাচ্চা, আর বাচ্চাটা দেখি
মানে উড়া বাজি একের হবে, বা তার কালারও সেই সেই রকম কালার। এখানে বাচ্চা একটা আছে, এই বাচ্চাটা রেজাল্ট কিরকম? এর বাচ্চা তো দেখতে সেই রকম লাগছে, এই বাচ্চাটা দেখি এটি ভালো হবে, ভালো হবে না তো দেখি সেই কিছু কিছু কবুতর আসলে দেখেওছি না যাদের, এটি ভালো হবে, যেগুলি ভালো হবে সেগুলি আমি রাখি, আর যেগুলি ভালো হবে নি ওগুলি আমি গোস্তের দামে বিক্রি করে দিই, সার মানুষ পাড়ার মানুষ গিয়ে খায় না। তো আপনার ওই বাচ্চাটার মা বাপ কোন দিয়ে? ওর বাপ মা হয় বাবা সাদাটা প্রায় সাদা, হ্যাঁ মন্দিরে ওই যে সাদা ঠোঁট বেকা, তারপরে তা তো অনেক কড়াই দিল, কবুতর সবসময় বাজি দিতে যায় না, ও যারা কবুতর বলে সকলে জানে, মানে ওই নটার সাথে মাঝে কিন্তু বাজি মাঝে দিল না, এগুলো আমার নিতেই পারবে। হ্যাঁ ওই জয় জয় নর ডাকছে মাথা সাদা, ওই ওরকম এই যে এই নর এই ওরকম ওই যে ডাকছে যে গলা সাদা, ওই নর ওই রকম বাজি, ওর এই পাখা সাদা ও আর ওই রকম বাজি, এই যে লাল নর এ আরও সেরকম বাজি, তারপরে সবুজ রাস্তা। এখানে এক পিস কবুতর খারাপ কবুতর নাই আমার চোখে পড়ছে না, যে কবুতরগুলো সবগুলোই ভালো, কবুতর অনেকগুলো আছে, একটা কবুতর খারাপ কবুতর নাই, বাচ্চা কয়েক পিস আছে সবগুলাই ভালো। এই বাচ্চা কি আপনি নিজে বাড়িতে উড়ান? মানে দেখা যাচ্ছে বাচ্চাকালে বিক্রি হয়ে গেল গেল, আর যদি বাচ্চাকালে বিক্রি হয় না সেটি তৈরি করে বিক্রি করি, মানে বাড়িতে নিজে উড়া তৈরি করি। হ্যাঁ আর বাচ্চাকালে যদি হয়ে গেল গেল বিক্রি, তবে বাচ্চাকালে বিক্রি থেকে আপনি তরকারি বিক্রি করলে দাম বেশি পাওয়া যাবে, ওগুলি ওগুলি দাদা কালে বিক্রি আর বাচ্চাকালে বিক্রি করে, এই কারণে বাচ্চা করার খুবই তোর মানে দেখা যাচ্ছে যে ওই বাচ্চা রানিং করতে আর খুব ঝামেলা ঝামেলা প্রচুর ঝামেলা, একটা কবিতা তৈরি করতে আরও প্রচুর কষ্ট, হ্যাঁ এই যার কারণে ওগুলি এই কবুতরটা বাজি দিচ্ছে, কবুতরের বাজি তো মনে করেন এমনি এমনি হয় না, কবুতরটা উড়া তর করা লাগে যায়, এই যারা কবুতর বলে তারা জানে এই যে বাজি দিচ্ছে কবুতরটা কি এমনি এইভাবে বাজি দিচ্ছে, তখন কিন্তু সেঙ্গাদের বাজি করে, হ্যাঁ এটা এখন আবার একাই বাজি হচ্ছে, এই যে কবুতরটা রাখছে আর ঘুরতেছে অত সাদা, এই এক উড়া দিলে 5 মিনিট নিজে দেখা যাবে নিচে, তারপরে 5-7 মিনিট পর আকার দেখা যাবে একবার মিশে যাবে, বাজিও ফাইন। কবুতর তৈরি করতে আসলে অনেক কষ্ট করা লাগে। দর্শক ভিডিওটি বেশি বড় করব না, দেখি এর পরের ভিডিওতে বাজি দেখানোর চেষ্টা করবো, কবুতরে যেগুলো নিচে বাজি গরম বাজি সেগুলো বাজি দেখানোর চেষ্টা করবো পরের ভিডিওতে, এর পরের ভিডিওতে বাজি দেখতে পাবেন ইনশাআল্লাহ।